আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই শীতে অনেক আপু ভাইয়ারা, মা বোনেরা আছেন যাদের পায়ের গোড়ালি পেটে যায় এবং অনেক ব্যথা অনুভব করে। এক এক মা বোনেরা তো পায়ের গোড়ালি দিয়ে হাঁটতে পারে না ব্যথা, কেননা পেটে একটা ইনফেকশন হয়ে যায়। আপনারা কিভাবে এই শীতে পায়ের গোড়ালি ফাটা রোধ করতে পারবেন? মাত্র 3 দিন ইউজ করলে আপনাদের পায়ের গোড়ালি এতটাই সফট এবং এই ফাটা দাগটা অতি সহজে চলে যাবে। আমি এইখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে আমি আরো 2টি রেমেডি অ্যাড করি আপনাদের জন্য। একটি হেলথ রেমেডি তৈরি করে দেখাবো। এখানে আমি একটি সালাদ করার মেশিন নিয়ে নিয়েছি। আমি এখন পেস্টটাকে ভালো করে ছোট ছোট কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে, আপনারা চাইলে শিলপাটাও সামান্য চেঁচে নিতে পারেন, অথবা হামান দিস্তেও চেঁচে নিতে পারেন। আমি এখানে একটি চালাতের মেশিনের সাহায্যে পেস্টটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছো, আমার সাথে এখনও আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিওতে ক্লিক করছো, একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পুরো ভিডিওটি দেখবে। দেখলে তোমাদের অনেক উপকার আসবে আশা করি। এই শীতে মানুষ অনেক খুব কষ্টে যন্ত্রণায় থাকে, পায়ের গোড়ালি ফেটে যায়, পা ফেটে যায়, আঙ্গুলের চারপাশ ফেটে যায়। যারা গ্রামগঞ্জে থাকেন তাদের হাতের আঙ্গুলের চারপাশে দিয়ে ফাটা অনুভব হয়। তারা এই রেমেডিটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন আশা করি। আমি দেখুন পেঁয়াজটা থেকে কিছু পরিমাণ ব্লেন্ড করে নিয়ে নিয়েছি সালাতের মেশিন দিয়ে। তোমরা যে পরিমাণ রেমেডি তৈরি করবে সে পরিমাণ তোমরা পেঁয়াজের ব্লেন্ড কুচি নিয়ে নেবে। আমি একদিনের জন্য ব্যবহার করব। তোমরা চাইলে প্রত্যেক দিন এইভাবে তৈরি করে ব্যবহার করে নেবে, কেননা এগুলো তৈরি করে রেখে দেবে না, সাথে সাথে ব্যবহার করবে। পেঁয়াজের যে গ্যাস এবং পেঁয়াজের যে অ্যাসিড আছে সেগুলো চলে যাবে। আমি পেঁয়াজগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো অলরেডি ব্লেন্ড হয়ে গেছে। তোমরা যে পারো, যেভাবে পারো পেঁয়াজগুলোকে তুমি ব্লেন্ড করে নেবে, ভালো করে ধুয়ে নেবে। আমি এভাবে নিয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা অনেক উপকার পাবে। আমি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা হলুদ ও চিলপাটা বেটে ব্যবহার করতে পারো। কাঁচা হলুদ অনেক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, পাঙ্গাস দূর করতে সাহায্য করে। যাদের পায়ের গোড়ালি অনেক ফেটে গেছে এবং ব্যথা অনুভব হয়, তারা অবশ্যই এই হলুদটা তাদের কাজে আসবে। এখানে আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি, কোকো বাটার ভ্যাসলিনটা। তোমরা চাইলে মার্কেট থেকে বাংলাদেশে যে মেরিল পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি হাত দিয়ে কিছু পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, কেননা ভ্যাসলিনটা একটু আঠালো ভাব হয়, তাই সাথে সাথে বাটিতে পড়ে না, তাই আমি আঙ্গুল দিয়ে ভ্যাসলিনটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সমপরিমাণ ভ্যাসলিন নিয়ে নেবে। আমি এখন এগুলোকে একসাথে ভালো করে পেস্ট তৈরি করে নেব, যাতে করে ভ্যাসলিনের সাথে 2টি উপাদান ভালো করে মিশে যায়। তোমরা মনে রাখবে, ভ্যাসলিন দিয়ে তোমরা এই রেমেডিটা তৈরি করবে, অনেক উপকার পাবে। ছোট বাচ্চাদের যদি হাত পা গাল পেটে যায়, তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে, অনেক উপকার আসবে। অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করার আগে তোমরা গরম পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পাটা জায়গাটা ওয়াশ করে নেবে, যাতে করে কোনো ময়লা না থাকে। ওয়াশ করার পরে তোমরা ভালো করে মুছে নেবে। মুছার পরে তোমরা রাত্রে ঘুমানোর আগে এই রেমেডিটা ব্যবহার করবে। তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, শুধুমাত্র গোপন অঙ্গ ছাড়া, কেননা এগুলা অনেক
ক্ষার আছে যাতে করে জীবাণু ধ্বংস হয়। তোমরা অবশ্যই এই রেমেডিটা যে কোনো জায়গা যে কোনো ফাটা জায়গায় ব্যবহার করতে পারবে এবং পায়ের গোড়ালির জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি। যারা পায়ের গোড়ালি নিয়ে ভাবছো এবং চিন্তা করছো কিভাবে দূর করা যায়, কারো সামনে হাঁটা যায় না পায়ের গোড়ালি খারাপ ফাটা এবং ময়লা যুক্ত দেয়, তাই তোমরা ভালো করে ওয়াশ করে রাত্রের বেলা এই রেমেডিটা লাগিয়ে তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দেবে। রাখার পরে এই রেমেডিটা তোমাদের পায়ের গোড়ালিকে এতটা সফট করবে যে আর পায়ের গোড়ালি ফাটবে না। অবশ্যই পায়ের গোড়ালি ফাটার কারণ আছে, পায়ের গোড়ালিতে অনেক রুক্ষ শুষ্ক হয়ে থাকে এবং ময়লা জমে থাকে, এ কারণে তোমাদের পায়ের গোড়ালিগুলো ফেটে যায়। অবশ্যই মনে রাখবে পায়ের গোড়ালিগুলো ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে রাখবে আর এই রেমেডিটি ব্যবহার করবে। এই রেমেডিটি ব্যবহার করলে তোমাদের অনেক উপকার আসবে আশা করি। যাদের পায়ের গোড়ালিতে ব্যাকটেরিয়া জন্মে গেছে তারা অবশ্যই এই হলুদ মিশ্রণটা রেমেডিটা ব্যবহার করবে। হলুদ ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস দূর করতে, ধ্বংস করতে সাহায্য করে এবং পেঁয়াজের রস তোমার ত্বকগুলোকে একদম ক্লিন করতে সাহায্য করে। ভ্যাসলিন তোমার ত্বকগুলোকে নরম করতে সাহায্য করে। যারা যারা এই সমস্যা ভুগতেছো তারা অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।